দাড়ি হোক বা প্লাস্টার, দুটোই লোক ঠকানোর মাস্টার। রাতের বেলা মোবাইল টর্চ জ্বেলে দেয়ালে কার্টুন চিত্রের মাধ্যমে ভোট প্রচার। লোকসভা নির্বাচনের নির্দিষ্টভাবে দিনক্ষণ ঘোষণা না হলেও জোর কদমে শুরু হয়ে গেল রাজনৈতিক প্রচার। শাসক দল তৃণমূল ও বিজেপিকে পেছনে ফেলে প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেয়াল লিখনের ঝড় তুলল সিপিআইএম। কোথাও কার্টুন চিত্রে তুলে ধরা হয়েছে দাড়ি হোক বা প্লাস্টার, দুটোই লোক ঠকানোর মাস্টার। কোথাও আবার সম্প্রীতির বার্তাও তুলে ধরা হয়েছে, তাও আবার কার্টুন চিত্রের মাধ্যমে। ঘাটাল মহকুমার চন্দ্রকোনার দু নম্বর ব্লকের চন্দ্রকোনা পৌর এলাকাসহ গ্রামগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কয়েকদিন ধরে রাতের বেলা মোবাইল টর্চ জ্বেলে ব্যস্ত বাম কর্মী সমর্থকরা তৃণমূল বিজেপিকে কটাক্ষ করে দেয়ালে ফুটিয়ে তুলছেন ব্যঙ্গচিত্র। যদিও এ বিষয়ে চন্দ্রকোনার সিপিআইএম নেতা সুস্মিত পাল বললেন, বামকর্মী সমর্থকরা সারাদিন নিজেরা নিজেদের রুটি রুজির কাজে ব্যস্ত থাকে, তারপর ফিরে এসে আমাদের নিজেদের রাজনৈতিক সংগঠনের কাজে তারা নিযুক্ত হয়। বাম রাজনৈতিক কর্মী সমর্থকরা তারা তো কোথাও কোনোভাবে চুরি বা দুর্নীতির সাথে যুক্ত না, বা তারা চোর পেশাতেও যুক্ত না। স্বভাবতই তাদেরকে তাদের রুটি রুজির কাজ সেরেই দেওয়াল লিখতে হয় বা রাজনৈতিক প্রচারের কাজে যুক্ত হতে হয়, রাজনৈতিক সংগঠনের কাজে যুক্ত হতে হয়। স্বভাবতই তারা যখন সময় পায় তখনই সে কাজ করে। আর আপনি যে ব্যঙ্গচিত্রের কথা বললেন, ব্যঙ্গচিত্র মূলত বিষয়টা ব্যঙ্গ না, বিষয়টা হচ্ছে সমাজে ঘটে চলা ঘটনাবলী, যা প্রবাহমান, যা ঘটমান, তা চিত্রের আকারে দেওয়ালে তুলে ধরা হচ্ছে মাত্র। প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা হয়নি, কিন্তু আসন্ন নির্বাচনকে সামনে রেখেই আমরা আমাদের রাজনৈতিক সংগ্রামে সব রকম কাজ শুরু করে দিয়েছি। দেয়াল লেখন হতে পারে, গণসংযোগ হতে পারে, বাড়ি বাড়ি প্রচার হতে পারে, সবটাই। এই সময়কালে দাঁড়িয়ে কর্মসংস্থানের প্রশ্ন, দুর্নীতির প্রশ্ন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বিভাজনের রাজনীতিকে সামনে আনা হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের যা বক্তব্য আছে তা সামনে আনা, এই সার্বিক যা বিষয় আছে সারা দেশ এবং রাজ্য জুড়ে সবটাকেই আমরা সামনে এনে প্রচার করছি। এ বিষয়ে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হীরালাল ঘোষ জানালেন, আপনারা দেখছেন বিজেপি বা সিপিএম কোথাও কোথাও দেয়াল, আসলে ওরা খবরের শিরোনামে আসার জন্য ওরা এই ধরনের হয়তো দুটো একটা দেয়াল লিখছে, কিন্তু এখন তো বর্তমান যুগে প্রচারটা ঠিক ওই জায়গায় নেই। এখন দেয়াল লিখনের গুরুত্ব অপেক্ষাকৃত কমেছে, কিন্তু আমরা আজকেও সেটা আলোচনা করেছি। আমাদের অধিকাংশ দেয়াল যেহেতু এবারে নির্বাচনটা হবে, একদিকে ধর্মীয় জিগির তুলে, হিন্দুত্বের জিগির তুলে এবং বিভিন্নভাবে অকথ্য অপপ্রচার চালিয়ে একটা দল বাজিমাত করতে চাইছে, আর সিপিএমের কথা না বলাই ভালো। আর আমাদের দল কিন্তু উন্নয়নকে সামনে রেখেই, আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, তারা কিন্তু নির্বাচনটা ফেস করতে চাইছেন। এবং যেভাবে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়েছে, 100 দিনের জব কার্ডে দীর্ঘ সময় ধরে যে বৈষম্যমূলক আচরণ, বিমাতৃসুলভ আচরণ সরকার দেখিয়েছে কেন্দ্রীয় সরকার, তার সত্ত্বেও প্রায় 24.5 লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা আজ থেকে ঢুকতে শুরু করেছে, এবং খুব অল্প সময়ের মধ্যে 1 মার্চের মধ্যেই সবাইকে আপডেট করতে বলা হয়েছে। 18 থেকে 25 তারিখ গতকাল আমাদের সমস্ত শেষ হয়েছে এই যে ক্যাম্পগুলো, 6টি ক্যাম্পেই বিপুল সাড়া পেয়েছি আমরা, এবং আমরা নিশ্চিত এই ব্লক থেকে সর্বকালীন রেকর্ডে আমরা এই আগামী লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে পারব।